দাঁড়িয়ে আছি আমি গোধুলিয়া চকে। আমরা প্রথমে যাব হচ্ছে কালভৈরব মন্দিরে। এই মুহূর্তে কালভৈরব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মা অন্নপূর্ণা মন্দিরে যাচ্ছি, অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাবো। ভোগের কুপন দিয়েছেন ওনারা। এই যে দশাশ্বমেধ ঘাটের কাছে যাচ্ছি আরতি দেখার জন্য। গঙ্গায় টিয়া ভাসানোর জন্য আমি এই যে নিয়েছি ওনার থেকে, এটা দাম পড়েছে। সামনেই রয়েছে কাশী চাট ভান্ডার, মানে এই বেনারসের একটা বিখ্যাত চাটের দোকান। রাজি লাগছি, টেস্ট করে বলছি কেমন। ওনার থেকে শুনে নিচ্ছি কি কি পাওয়া যায় আপনার এখানে। বেনারসে আজকে আমার ডে টু, আর এই মুহূর্তে রয়েছে আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের ছাদে। এই ছাদ থেকে দেখুন গঙ্গা দেখা যাচ্ছে। বরুণা আর অসি নদীর এই দুটো নদীর নাম একত্রিত করে এই শহরের নাম বারাণসী হয়েছে। আমাদের বর্তমানে স্মার্ট সিটি, অনলাইন শপিং আর সবকিছু ইন্টারনেটের ওপর বেস করে গড়ে উঠেছে, সেখানে এই শহর এখনো খুব গর্বের সাথে তার নিজের ঐতিহ্যকে ধরে রেখেছে। নতুনের সাথে সাথে পুরনো জিনিসটাকে কিন্তু ছেড়ে দেয়নি, মানে নতুন আর পুরনোর মেলবন্ধন আপনি যদি এই শহরে আসেন তাহলে খুব ভালো দেখতে পাবেন। বারাণসী হচ্ছে একটি গলির রাজ্য, অজস্র অলি গলি, তার মধ্যে দিয়ে আপনাকে সব জায়গায় যেতে হবে। এই অলি গলি এবং শিক্ষা সংস্কৃতি একটা ফিউশন বলা যায় এই বারাণসী শহর। প্রত্যেকটা অলি গলি কিন্তু ইতিহাসের সাক্ষী, তার আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু ইতিহাস। নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাত জগতে। আমি এই মুহূর্তে যাচ্ছি, হেঁটে যাচ্ছি বারাণসীর সেই বিখ্যাত গলি থেকে। বলা যায় গলির রাজ্য, অজস্র অলি গলি অলি গলিতে মাঝে মাঝে আপনি আপনার ডেস্টিনেশন জায়গায় পৌঁছাতে পারবেন। বারাণসীর বিখ্যাত হচ্ছে যেটা, সেটা হচ্ছে ঘাট। 84টারও বেশি বিখ্যাত ঘাট আছে, তাছাড়াও অজস্র ছোট ছোট অনেক ঘাট আছে। আমাদের হোটেলের খুব কাছেই একটি ঘাট আছে ছোট, সেই ঘাটটা আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করবো বলে এখন সেখানে যাচ্ছি। চলুন তাহলে ঘাটের দিকে এবার এগিয়ে যাই। অনেকগুলো সিঁড়ি দিয়ে নামতে হবে এবং সিঁড়িগুলো কিন্তু খুব খাড়া খাড়া এবং রাইডটা পরিষ্কার না, জল পড়ছে একদিক থেকে, খুব সাবধানে নামতে হবে। ঘাটের খুব কাছেই পৌঁছে গেছি। আপ লোগোঁ কা ক্যা মানত থা ইধার, ভগবানকে ইধার বাল দেনে কা, মানে জব উনকা ইয়ে হোগা তবি পুরা ব্রাহ্মণ, যতক্ষণ না তার উপনয়ন হচ্ছে পুরো চুল কাটবে না, তার জন্য এই যে মাথায় একটুখানি টিকির মতো চুল রেখে দেয়া হলো আর পুরো চুলটা কাঁচি দিয়ে কাটা হলো। সকালে এই মুহূর্তে আমরা চা খাচ্ছি, এটাকে বলে তুলসী চা। এই যে একটা তুলসী পাতা দেওয়া আছে এখানে, আর গ্লাসটা খুব সুন্দর ডিজাইন করা। চাটা দারুন, এটা বলছেন উনি খেয়ে। বাজার বসেছে দেখুন, এখানে পুঁই শাক, কলমি শাক, আমপল্ল, কারি পাতা, নিম পাতা,
ये किस चीज में जाता है? हाँ अच्छा, এখানে পেঁপে পাতা বিক্রি হচ্ছে ডেঙ্গু হলে পেঁপে পাতার রস খাওয়ার জন্য। এই দশর সময় ঘাটের কাছে যেতে গেলেই এই বাজারটা পড়ছে। জিলিপি ভাজা হচ্ছে সকাল সকাল গরম গরম। জেনারেলের প্রত্যেক গলিতে অলিতে সব জায়গায় কিন্তু আপনি এরকম খাবার দোকান পাবেন। মিষ্টির সকাল সকাল মিষ্টির দোকানগুলো খুলছে মিষ্টির বর্ষা নিয়ে। হচ্ছে দেখুন এখানে ওপেনলি মিষ্টিগুলো রাখা আছে, পাশে ময়লার গাড়ি হচ্ছে, সেখান থেকে ময়লা তোলা হচ্ছে, খাবারগুলো পুরো ওপেন রয়েছে, মাছি বসছে। গলিগুলো কিছু কিছু জায়গায় পরিষ্কার হলেও যত্রতত্র এরকম ময়লা পড়ে আছে। এবং এই সরু গলি দিয়ে মানুষ তো হাঁটছে, এর সঙ্গে যাচ্ছে স্কুটি বাইক, তার সঙ্গে আপনাদের দেখালাম খচ্চর, আর তার উপর তো রয়েছে ওই যে হনুমানের উৎপাত। সকালটা শুরু করেছি গঙ্গার ঘাট দর্শন দিয়ে, আপনাদের দেখালাম। এই বারাণসীতে বসবাস করেন আমাদের দেবাদিদেব স্বয়ং ভগবান মহাদেব। এখানে বিশ্বনাথ মন্দির রয়েছে, দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ। বারাণসী শহরকে বলা হয় জীবন্ত ইতিহাস। আমাদের এই বিশ্বের যতগুলো প্রাচীনতম ইতিহাস রয়েছে তার মধ্যে কিন্তু খুবই অন্যতম এবং গুরুত্বপূর্ণ হলো আমাদের বারাণসী বা বেনারস বা কাশী, যে নামেই আমরা ডাকি না কেন। এখানে 84টারও বেশি ঘাট রয়েছে, আর এই ঘাটগুলো ভোরের আলো ফোটার সাথে সাথে ভক্তদের পুণ্য স্নান আর বিভিন্ন মাঙ্গলিক কাজের মধ্যে দিয়ে শহর জেগে ওঠে। শুধু আমাদের দেশ না, বিদেশ থেকেও বহু মানুষ ছুটে আসে এই ঐতিহাসিক এই রাজ্যটির সাথে একদম একাত্ম হয়ে যাওয়ার জন্য, চাক্ষুষভাবে অনুভব করার জন্য। তাই এই শহরের মাহাত্ম গুরুত্ব আমার ক্যামেরার মধ্যে দিয়ে আমার কথার মধ্যে দিয়ে যতটা সম্ভব আপনাদের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করছি। কিন্তু সুযোগ সন্ধান হলে তাহলে অবশ্যই একবার এই ঐতিহাসিক শহর ঘুরে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই বেনারসে সারা বছরে লোকজন যাতায়াত করে, আসেন, ভক্তদের সমাগম হয়। কিন্তু এটা মেনলি হচ্ছে অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত একদম সুটেবল টাইম, কারণ এখানে গরমকালে প্রচন্ড গরম পড়ে, লু বয়, তখন এসে বাইরে ঘোরাটা খুব কষ্টকর হয়ে যায়। কিন্তু এই সময় মোটামুটি একটা সুন্দর মাইল্ড ওয়েদার থাকে, আপনারা সুন্দর করে ঘুরতে পারবেন। আর আরেকটা জিনিস বলে রাখছি, এই বেনারসে আসলে কিন্তু আপনাদের প্রচুর হাঁটতে হবে, কারণ এখানে সব জায়গায় কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গা গলির মধ্যে থেকে যেতে হয় এবং তাতে অনেক হাঁটতে হয়। ঘাটগুলোতে গেলে কিন্তু অনেক চওড়া চওড়া সিঁড়ির আপনাকে ভাঙতে হবে, তাই বয়স্ক লোক যদি থাকে বা বাচ্চা থাকে খুব সাবধানে কিন্তু যাতায়াত করতে হবে। এখানে আমার হোটেল থেকে গঙ্গা দেখা যাচ্ছে, যেখানে নৌকাগুলো দেখা যাচ্ছে, ঠিক ওর সামনেই হচ্ছে রয়েছে দশের সময়ের ঘাট। সেই ঘাট থেকে এগিয়ে গেলে ডান দিকে পড়বে মণিকর্ণিকার ঘাট। এরকম ভাবে পরপর অনেকগুলো ঘাট রয়েছে, কিন্তু এই মুহূর্তে গঙ্গার জল বেড়ে যাওয়ায় ঘাটগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে একটা ঘাট থেকে আরেকটা ঘাটে যাওয়া যাচ্ছে না। এবার হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বাইরে বেরোবো, এই মন্দির শহরের বিভিন্ন মন্দির ঘুরে দেখব, যেটা আপনাদের সাথে পুরো শেয়ার করব। সকাল থেকে সন্ধে পর্যন্ত আজ কি করছি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব। অশ্বমেধ ঘাট থেকে কিছুটা এগিয়ে আসলে ডান হাতে পড়বে শ্রী শ্রী বৃহস্পতি মন্দির। চলুন আমরা মন্দিরটার ভেতরে গিয়ে একটু মন্দিরটা ঘুরে দেখি। বৃহস্পতি মন্দির থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে গেলে বাবা বিশ্বনাথ মন্দিরের এক নম্বর গেট, এখান থেকেও আপনারা মন্দিরে যাওয়ার জন্য প্রবেশ করতে পারেন। এখন আমরা গোধুলিয়া চকের দিকে যাচ্ছি, ওখান থেকে অটো বা টোটো নিয়ে যাবো দুর্গা মন্দির।
এখান থেকে সব দিকে যাবার আপনি অটো টোটো পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা এগিয়ে যাচ্ছি কদুলিয়া চকের দিকে। আমরা কদুলিয়া চক থেকে একটু এগিয়ে গির্জা মোড় আছে, ওখান থেকে এসে অটো ধরলাম। আপনি যদি সামনে থেকে অটো নেন টাকাটা একটু বেশি পড়বে। এখানে এসে ওনারা 500 বলেছিলেন, ঠিক কমান ছিলেন না, বার্গেনিং করে 450 হয়েছে। তারপর পাঁচখানা মন্দির দেখাবে, তার মধ্যে রয়েছে আমাদের দুর্গা মন্দির, শঙ্কর প্রসাদ মন্দির, বিড়লা মন্দির। গিয়েছিও যাবো, কোথায় কোথায় যাচ্ছি কী করছি পুরোটাই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো। আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল জাস্ট জাম। প্রথমে নিয়ে আসলো শঙ্করমোচন মন্দিরে, এর বাইরে পুজোর সামগ্রী পাওয়া যায়। আমরা এগিয়ে যাচ্ছি এবার মন্দিরের দিকে। সামনে গেট, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না, আমি বাইরে থেকে যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করছি। এই করিডোর দিয়ে ভেতরের দিকে গেলে আমরা শঙ্করমোচন হনুমানজির দর্শন পাবো। শঙ্করমোচন মন্দিরে খুব সুন্দর দর্শন করে এলাম, খুব ভিড় নেই। আর এখানে একটা খুব ভালো জিনিস দেখলাম, এই মন্দিরের গেট থেকে ঢুকে এখানে একটা হুইল চেয়ার রাখা আছে। আমি মন্দির কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে কোনো বয়স্ক লোক থাকলে তাদের মন্দির কর্তৃপক্ষ প্রোভাইড করেন। আমরা অঞ্জনা নন্দন মারুতিকে খুব সুন্দর দর্শন করে বেরিয়ে এসেছি, সবার শঙ্করমোচনের জন্য প্রার্থনা করেছি। চলুন আমরা এবার এগিয়ে যাই আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। শঙ্করমোচন মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরের গেট প্রচণ্ড ভিড়, নবরাত্রি চলছে যেহেতু। মন্দিরের গেটের সামনে পুজোর নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে পুজোর সামগ্রী নিচ্ছি, কেয়া কেয়া ডাল রে, এখানে এক ছোটা সা চুনরি মানে অন্য মতো দিয়েছেন, নারকেল দিচ্ছেন, ফুলের মালা, একটা ধূপকাঠি দিয়েছেন, মানে পুজোর সামগ্রী যা আছে সব কিছু নিয়ে উনি 90 টাকা নেবেন। মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী নিয়েছি, আর আমি কলকাতা থেকে মার জন্য একটা শাড়ি আলতা সিঁদুর নিয়ে এসেছিলাম, এইটা নিয়ে আমি এখন মায়ের মন্দিরের কাছে। মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ না। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, কিন্তু মন্দিরের বাইরেটা আপনাদের আমি দেখাচ্ছি। লাল রঙের মা দুর্গার মন্দির, অপরূপ সুন্দর মন্দির। আর আজ খুব শুভ দিন, মার মন্দিরে আসলে প্রতিটা দিনই শুভ হয়, কিন্তু এখন নবরাত্রি চলছে আর আমাদের বাঙালি মতে আজকে দুর্গা ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেক মাই ষষ্ঠী করেন, আমিও মা দুর্গার কাছে দুর্গা মন্দিরে এসে এই মা ষষ্ঠীর পুজো দিলাম। মন্দিরটা চারদিকে আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। মন্দিরে পুজো দেওয়ার পর এই জায়গাটা সবাই এসে ঢাকা বাঁধছেন, আর যে ধূপ মোমবাতি আর একটা ছোট যে আমাদের সবার পুজোর মধ্যে ওনারা দিচ্ছেন চুঙ্গি, যদি কারোর কোনো মানব থাকে দেখছেন এখানে সবাই বেঁধেছে, বাঁধছেন সবাই। প্রচণ্ড ভিড় এই মন্দির চত্বরে, দেখুন সাধু সন্ন্যাসী ওনারা বিভিন্ন পুঁথি পাঠ করছেন। যে কোনো মন্দিরে পুজো দিতে আসলে বলে মন্দির পুরো প্রদক্ষিণ করতে হয়, যদি পুজো মন্দিরে থাকে তাহলে করতে না পারে তাহলে মার এখানে প্রণাম করে প্রদক্ষিণ সমান হয়, মানে পুরো মন্দির প্রদক্ষিণ করলে যে পূর্ণ অর্জন আপনার পাবে এইভাবে ঘুরে নিল সেটাই হবে। দুর্গা মন্দির থেকে জাস্ট কয়েক পা এগিয়ে আসতেই পাওয়া যাবে তুলসী মানস মন্দির। আমরা এখন আছি তুলসী মানস মন্দিরের মধ্যে, আর এই মন্দিরটা পুরো ঘুরে দেখাবো আপনাদের।
এই মন্দিরে শ্রী রামের বিগ্রহ রয়েছে, এছাড়াও দেয়ালে রাম মানস চরিত বিভিন্ন যে পথ সেগুলো খোদাই করা রয়েছে। চলুন আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকছি। মন্দিরটাই দেখুন মার্বেল দিয়ে তৈরি করা, আর হাইটও অনেকটা। সামনে রাম লক্ষ্মণ সীতার বিগ্রহ রাখা আছে, স্বর্ণমৃত দিচ্ছেন। আর এই পুরো দেয়ালের মধ্যেই আপনাদের বললাম যেটা মানস চরিত রচিত যে রামায়ণ, সেগুলো কিন্তু এখানে সব খোদাই করা রয়েছে। আমি এখন মন্দিরটা সিঁড়ি দিয়ে ওপরের ফ্লোরে যাচ্ছি, এটা অনেক হাইট পর্যন্ত, এবং ওপরটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। লীলা চলছে সেটা দেখার জন্য ঢুকছি। এখানে 10 টাকা করে টিকিট নিতে হয়েছে। আচ্ছা, এখানে কৃষ্ণের বাল লীলা, মানে একদম ছোটবেলায় ছোট কৃষ্ণ। মন্দির চত্বরটাও খুব সুন্দর, খুব সুন্দর বাগান করে ঘেরা চারিদিক, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর মেনটেন মানে বাগানটা। তুলসী মানস মন্দির থেকে জাস্ট কয়েক পা এগিয়ে আসলেই রয়েছে ত্রিদেব মন্দির। ত্রিদেব মন্দিরে ঢুকছি, এখানে জুতো রাখার জায়গা আছে, ওখানে জুতো রেখে তারপরে ভেতরে যেতে হবে। মন্দিরে উঠছি এবার। অনেকগুলো খাবারের দোকানই রয়েছে, তার মধ্যে আমরা একটা খাবারের দোকানে ঢুকেছি। এখানে সব রকম খাবারই পাবেন, কিন্তু ভেজ উইথ গার্লিক, অনিয়ন গার্লিক ইউজ করতে হয় না আপনার? অনিয়ন গার্লিক দেওয়া হয়, কিন্তু মানে চিকেন মাটন কিছু পাওয়া যাবে না এখানে। অনিয়ন গার্লিকটাকে ভেজের মধ্যে ওনারা ধরেন না। এখান থেকে একটু হালকা কিছু খাওয়ার জন্য আমরা ঢুকেছি, দেখে নিচ্ছি। আমরা নিয়েছি ইডলি, নিয়েছি ধোসার অর্ডার দিয়েছি। পনির ডোসা মিলেগা, স্পেশাল পনির কড়াই, ছোলা ভটুরা মিলেগা, পাওয়া ভাজি মিলে, উত্তপম মিলেগা।
आइसक्रीम भी है इधर, बनाना से ओरियो से स्ट्रॉबेरी कोल का भी। আমরা এই দোকানটার ভেতরেই খাচ্ছি। আপনার দোকান কিতনা বাজে তা খুলা রাতে? 8 বাজে তক। সুবহ কিতনা বাজে খুলতে হয়? সুবহ 8 বাজে খুলতা হয়। আচ্ছা, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে এবং সব রকম খাবার পাবেন এখানে। আমি আপনাদের একটু মেনু চার্টটা দেখিয়ে দিচ্ছি। এখন রয়েছে বিএইচইউর ভেতরে, হিন্দু ইউনিভার্সিটির ভেতরে। বিশাল এরিয়া, গাড়িতে করে আসার সময় দেখলাম সব আলাদা আলাদা সব যে ডিপার্টমেন্টগুলো আছে সেইগুলো। আর এই মুহূর্তে রয়েছে শ্রী বিশ্বনাথ মন্দিরের সামনে। এই মন্দিরটা বিড়লা টেম্পল নামে পরিচিত, বিড়লারা এই মন্দিরটি বানিয়েছেন। এই মন্দিরটি বিশ্বনাথ মন্দিরের আদলে একেবারে তৈরি করা, নিউ বিশ্বনাথ টেম্পল এটাকে বলে। এই যে দূরে বিড়লা মন্দির, ভাই সব বলিয়ে ধরা ফটো দেনে সে ইয়া সামনে ব্যাঠে সে ভি বানাতে হ্যায় আপ। কিতনা হতা হ্যায়? সরি, 400 রুপিস। আচ্ছা, 400 রুপিস ওনাকে দিলে উনি আপনার কোনো ছবি দিলে সেইভাবে এঁকে দেবেন, বা আপনি সামনে বসে থাকলেও আপনার ছবি এঁকে দেবেন। হ্যাঁ, ওরা একটু এই যে এখানে ওনারা মোবাইল দেখে ছবি আঁকছেন, এবং এখানে রাখা আছে ওনার হাতের আঁকা ছবি। আর অনেকটা বড় মন্দির চত্বরটা, অনেক বড়, সুন্দর গাছগাছালি দিয়ে ঢাকা। এই রোদের মধ্যেও এই গাছের নিচে বসলে খুব আরাম লাগছে, খুব ঠান্ডা। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, মার্বেল পাথর দিয়ে তৈরি। আমরা যে তুলসী মানস মন্দিরে গেলাম ঠিক ওই রকমই মন্দিরটার আদলটা লাগছে আমার। দেখাচ্ছি আপনাদের, দেখুন বিশাল হাইট যুক্ত বিশাল হল ঘর। আমরা আগে দেবাদিদের মহাদেবের দর্শন করে নিই। পূজা হচ্ছে বাবার, এখন মন্দির বড় বন্ধ হয়ে যাবে, বাঁশি বাজাচ্ছেন ওনারা। ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু মাঝে 12টা থেকে 1টা দুপুরবেলা 1 ঘন্টা বন্ধ থাকে। আর বন্ধর আগে একটা আরতি হয়, সেই আরতিটা আপনাদের আমি দেখালাম। আরতি হয়ে তারপর 1 ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকে। তাহলে আপনারা যখন আসবেন একটু খেয়াল করবেন, এই 12টা থেকে 1টা সময়টা আসলে কিন্তু আপনাদের বাইরে অপেক্ষা করতে হবে। বাকি ভোর 4টে থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। এবার আমরা ফিরে যাচ্ছি গোধুলিয়া চকের দিকে। এই পুরো মন্দিরগুলো পরিদর্শন করতে আপনার 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। যে গিয়েছিলাম আজকে সকালবেলার যে ট্যুরটা করলাম এই দাদার গাড়িতে করেই, ওনার থেকে একটু ডিটেলসে জেনে নিচ্ছি। বলিয়ে আপনার নাম? অনিশ কুমার শেঠ। আপনার ফোন নাম্বার বল দিজিয়ে। 8726701413। और ये मोड़ का नाम क्या है? पीडीआर मोड़। पीडीआर। अच्छा, इस मोड़ पे इनका गाड़ी थाके? मैं यहीं से गाड़ी चलाता हूँ। और उन्हीं टूर गुलो करान, वन डे टूर, जे सारनाथ बा सकाले जे टूर दुर्गा मंदिर एगुलो सब करान, जदि आसें ओनार संगे जोगाजोग करते पारें, खूब सुंदर करे आमादेर घूरिएछेन। আমরা অটোয় করে দূরে চলে এসেছি, বিএইচইউ ছিলাম বা অনেকগুলো পটে গিয়েছিলাম,
পাঁচটা স্পট ঘুরেছি, ঘুরে এসে এখন প্রচণ্ড রোদ রয়েছে, গরমও লাগছে, তার জন্য আমরা একটু লস্যি খাওয়ার জন্য আমরা এসেছি। এখন দেখাচ্ছি দোকান, দুধসাগর নামে একটি লস্যির দোকান, এখানে সব পাওয়া যায় মালাই লস্যি। সেই মালাই লস্যি নিচ্ছি, খেতে কিন্তু ভালো, ঘন টক দই লস্যি, হালকা মিষ্টি মিষ্টি, আর তার সঙ্গে ওপর থেকে যে মালাই রাবড়ি দিয়ে দিচ্ছেন। দুপুরবেলা হোটেলে এসে কিছুটা রেস্ট নিয়ে এখন আবার আমরা দশসমেত ঘাটের কাছে এসেছি। এখান থেকে পায়ে হেঁটে বিভিন্ন জায়গা ঘুরবো, কোথায় কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। ঘাটে জল বেশি থাকায় কালকে ঘাটে হয়নি আরতি, আরতি হয়েছিল এই বিল্ডিংটার ওপর থেকে। প্রথমে মনে হয়েছিল হয়তো ঘাটে এখানে যে স্টেজ হচ্ছিল হবে আরতি, কিন্তু না, জল বেশি থাকায় যে সব জিনিসপত্র আবার ওপরে নিয়ে যাচ্ছেন, ওপর থেকেই আরতি হবে। এই যে আরতি করে যে জিনিসগুলো দিয়ে সেই পাত্রগুলো সব ওপরে নিয়ে যাওয়া হচ্ছে। এই নৌকাগুলোর মধ্যে চেয়ার পাতা আছে দেখছেন, যেহেতু এই ওপরে হচ্ছে আরতিটা হবে, এই নৌকায় বসে এই আরতি দেখার জন্য নৌকায় চেয়ার পাতা হয়েছে। এখানে নৌকায় বসে আপনি যদি আরতি দেখেন তাহলে আপনাকে পে করতে হবে 200 টাকা, এখানে বসে আরতি দেখার জন্য 200 টাকা। যারা আপনি যদি এখানে এই যে দেখছেন এই যে ছোট ছোট চৌকিগুলো রয়েছে, এখানে যদি বসেন তাহলে এর জন্য আপনাকে পে করতে হবে 50 টাকা। আর আপনি যদি এমনি আরতি দেখতে চান এই সিঁড়িতে বসে, এই যে সিঁড়ি এই সিঁড়িতে এখান থেকে দেখতে পারেন, এর জন্য আপনাকে কোনো পয়সা পে করতে হবে না। এখন গঙ্গায় জল বেশি থাকার জন্য একটা ঘাট থেকে আরেকটা ঘাটে যাওয়া যাচ্ছে না, আগে দশসমেত ঘাট থেকেই আমরা পৌঁছে যেতে পারতাম মণিকর্ণিকা ঘাটে, কিন্তু জল বেশি থাকার জন্য এখন আমি হেঁটে যাচ্ছি বিশ্বনাথ গেটের 2 নম্বর গেটের কাছে যাচ্ছি, ওখান থেকেই মণিকর্ণিকা ঘাটটা খুব কাছে পাবো। চলুন তাহলে আমরা এগিয়ে যাই। গলির রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই বেনারস হচ্ছে গলি স্পেশালিস্ট শহর। চলুন তাহলে আমরা এখন মণিকর্ণিকা ঘাটের দিকে এগিয়ে যাই। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে 2 নম্বর গেটের দিকে যাচ্ছে গলিটা, 2 নম্বর গেট থেকে খুব কাছে হবে বললেন সবাই। এই গলির দুপাড়েই অজস্র খাবারের দোকান রয়েছে। আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, ওনারা বারবার বলছেন যে ওনাদের দোকানের সঙ্গে লকারের ব্যবস্থা রয়েছে, আপনার জিনিসপত্র রাখতে পারেন। কিন্তু আমরা এখানে রাখছি না, আমরা একদম মন্দির প্রাঙ্গণে যে লকার রয়েছে সেই লকারেই রাখবো। আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, নতুন যে করিডোরটা হয়েছে সেদিকেই যাচ্ছি, আর আপনাদের সাথে পুরো ব্যাপারটা ডিটেলসে শেয়ার করছি। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না, এখান থেকে আমি আপনাদের বাবা বিশ্বনাথের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। এটা গেট নাম্বার 1। এই নতুন করিডোরটা হওয়ায় এই জায়গাটা অনেক ফাঁকা, এখানে ঢোকার গেটটা তো রয়েছেই, এছাড়া এইদিকে রয়েছে ফুড কোর্ট, গীতা প্রেস, বুকশপ, মানে আপনারা যদি কিছু কিনতে চান ধর্মীয় সেটা সব পাবেন। এছাড়া আমরা সামনে যে মূর্তিটি দেখছি, এই মূর্তিটি হলো ইন্দোরের মহারানী অহল্যাবাইয়ের। প্রাচীন মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পর 1717 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই এই বিশ্বনাথ মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন, মানে সংস্কার করেছিলেন। ওনার মূর্তি এখানে খুব সুন্দর করে স্থাপিত রয়েছে। বিশ্বনাথ মন্দিরের চূড়াগুলো যে সোনা দিয়ে মোড়ানো রয়েছে, দেখুন অনেকটা দূর থেকেই আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, এই যে মন্দিরের চূড়াটা দেখুন গোল্ডেন কালারের, যেটা পাঞ্জাবের মহারাজ রঞ্জিত সিং 850 কেজি সোনা দিয়ে এই মন্দিরের চূড়া বাঁধিয়ে দিয়েছিলেন।
করিডোর চত্বর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, রয়েছে টয়লেট। রানী অহল্যাবাঈয়ের মূর্তির পাশেই রয়েছে দুর্লভ দর্শন কেন্দ্র, এখানেও মানুষ প্রচুর ভিড় করছেন। মহাদেবের শিবলিঙ্গ এই করিডোর থেকে জাস্ট একটু হেঁটে গেলে দেখুন সামনেই দেখা যাচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর এই করিডোরের ভেতরে আপনি দু তিনটে এটিএম পেয়ে যাবেন, রয়েছে ফ্রি লকার, পানীয় জলের ব্যবস্থা, সুতরাং এই জায়গাটা আসলে আপনার কোনো অসুবিধা হবে না, সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। এছাড়া রয়েছে এসি রেস্টুরেন্ট। আমরা এবার আস্তে আস্তে মণিকর্ণিকা ঘাটের দিকে এগিয়ে যাব। আমরা পৌঁছে গেছি মণিকর্ণিকা ঘাটে, এখান থেকে কাঠ কেনা হয়। এই মণিকর্ণিকা ঘাটে অঘরী সন্ন্যাসী পেলাম যে মৃত ভস্য মেখে বসে আছেন। গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় মণিকর্ণিকা ঘাটও জলের নিচে, আর এই মণিকর্ণিকা ঘাটের লাগোয়ায় রয়েছে মহাশ্মশান। মুহূর্তে দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা মহাশ্মশানের সামনে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে, এই সত্যটা প্রতিটা মানুষের জীবনেই আছে। মৃত্যুই হচ্ছে আমাদের জীবনের একটা চরম শক্তি যা আমাদের একটা সময় মেনে নিতেই হবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই আমাদের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় মৃত্যুর পর, কিন্তু এই কাশীর বা বারাণসীর এই মণিকর্ণিকা ঘাটে যদি দাহ করা হয়, কথিত আছে হিন্দু শাস্ত্র অনুযায়ী, তাহলে মৃতের মোক্ষ লাভ হয়। মোক্ষ লাভের আশায় বহু দূর দূরান্ত থেকে এই ঘাটে মৃত দাহ করার জন্য মানুষ নিয়ে আসেন। এই মণিকর্ণিকা ঘাটে 24 ঘন্টায় মৃতদেহ দাহ হয়। দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মোক্ষ লাভের জন্য তার প্রিয়জনদের এখানে নিয়ে এসে দাহ করেন। এটাই হচ্ছে আমাদের জীবনের চরম সত্য। এই ব্যস্ততা, আমার সংসার, আমার সন্তান, আরও উন্নতি, সব কিছু এক মিনিটেই শেষ হয়ে যায় এই মৃত্যুর কাছে। এখানে এখনও কাঠের চুল্লিতেই মৃতদেহ দাহ করা হয়। এইখানে জীবনে দুটি জিনিস যেন একাকার হয়ে গেছে, একদিকে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই আমরা যারা টুরিস্ট বা আদার্স বিভিন্ন দেশ থেকে দেখুন এই কোর্টায় বসে আছে ফরেনার, এরা সবাই আছে জীবনকে আনন্দময় করে তোলার জন্য ঘুরে বেড়ানো। আর ঠিক তার পাশের প্রান্তই দেখুন চরম সত্য, যেখানেই সব গীতাতেই সব শেষ। সামনে যে মন্দিরটি আমরা দেখছি এটা হচ্ছে রত্নেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি একটু হেলানো, আর এই মন্দিরটি ম্যাক্সিমাম সময়ই মন্দিরটির ভেতরে গঙ্গার জল ঢুকে যায়। এখন তো গঙ্গার জলস্তর অনেক বেশি আছে, তার ফলে গঙ্গার জল তো রয়েইছে, এছাড়া এই ঘাটে অনেক কাজ হচ্ছে। মন্দির চত্বর থেকে বাইরে যাওয়ার জন্য অনেকগুলো গেট আছে, তার একটা খুব ভালো গেট, সেখান থেকে খুব সুষ্ঠুভাবে বেরোতে পারবেন। ভারত মাতার ডান দিকে, মানে এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়া যাবে।
মানে আপনি মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে যে রাস্তাটা বেরোচ্ছে এটা দিয়ে আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাব। হর হর মহাদেব, খুব ভালো দর্শন পেলাম বাবার, দ্বাদশ জ্যোতির্লিঙ্গর একটি। আমাকে কিন্তু কোনো লাইন দিতে হয়নি সেইভাবে, প্রথমে ভেবেছিলাম 300 টাকার সুগম যে দর্শনের জন্য যে টিকিট আছে সেটা কাটবো, কিন্তু আজকে এসে এখন চেষ্টা করলাম। এবং রানিং লাইনে মহিলা এবং পুরুষদের চেকিং হচ্ছে আলাদা, সেখানে আপনাকে যদি ব্যাগ বা ডিজিটাল কোনো জিনিস থাকে লকারে জমা দিতে হবে এবং তারপর আপনারা যাবেন ভেতরে। খুব ভালো দর্শন হয়েছে, সেইভাবে লাইন কিছু ছিল না, মানে রানিং লাইনে গেছি এসেছি। অনেকে ভাবেন ভোরবেলা গেলে হয়তো খুব ফাঁকা পাবো কি রাত্রিবেলা গেলে, এরকম আমার মনে হয় কোনো ফর্মুলা নেই। সবার জন্য প্রার্থনা করেছি, সবাই যেন সবার মঙ্গল হয়, সবাই সুস্থ থাকেন এই কামনা করেছি। 4 নম্বর গেট থেকে দর্শন করে বেরিয়ে যখন এই গলি দিয়ে যাবেন, এই গলির মধ্যে অজস্র এরকম শাড়ির দোকান পাবেন। শুধু শাড়ি না, অন্য অন্য দোকানও আছে, কিন্তু তার মধ্যে আমি শাড়ির দোকানগুলো বেশি দেখছি। হোলসেল দোকান হ্যায় আপকা? এটা একটা হোলসেল দোকান। আপনার দোকানটার নাম ক্যা হ্যায়? কিতনা বাজে সে কিতনা বাজে তক খুলা রাতা হ্যায় দোকান? ইয়ে 11 বাজে সে রাত 10 বাজে তক খুলা রাতা হ্যায়। और ये एड्रेस बोलिए, 4 नंबर गेट से आने से मणिगंगा द्वार के अंदर घुसेंगे, 4 नंबर गेट के अंदर CK 29 एरिया का नाम नेपाली कपड़ा। अच्छा, ये दुकान है प्रचुर स्टॉक। अपना दे कतो कितना दाम से कितना से शुरू होता है? 5 मिनट से स्टार्टिंग है। यहाँ पे प्योर भी मिल जाएगा 10,000 के ऊपर तक साड़ियाँ। 500 टाका থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত শাড়ি এখানে পাওয়া যাবে। আর বেনারসি শাড়ি কত থেকে শুরু? বেনারসি শাড়ি আমাদের এখানে 2000 থেকে স্টার্টিং হয়। আচ্ছা, কম রেঞ্জ থেকে থোড়া, আচ্ছা থোড়া ইয়ে, বহুত ভ্যারাইটি মিল যাবে আপকো বেনারসি শাড়ি মে। আচ্ছা, তো 4-5 হাজার মে আচ্ছা মিল যাবে বেনারসি শাড়ি? 5 হাজার মে বেনারসি শাড়ি বনিয়া মিল যাবে। এবং ওনারা প্রচুর শাড়ি খুলে দেখান, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারিদিকে শাড়ি ডাই করা, মানে এগুলো কাস্টমারকে দেখিয়েছেন। প্রচুর শাড়ি ডিসপ্লে করে রাখা আছে বেনারসি, আপনাদের আমি দেখাচ্ছি। এগুলো এগুলো বেনারসি তো? এগুলো সব বেনারসি, বিভিন্ন স্টাইল, বিভিন্ন কালার, ডিজাইনগুলো সবই আলাদা আলাদা দেখুন। আর এই দিকে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সব ফ্যান্সি শাড়ি। ফ্যান্সি শাড়ি কত দাম থেকে শুরু? 500। আচ্ছা, ফ্যান্সি শাড়ি ওনারা বললেন 500 টাকা থেকে শুরু। এখানে একটি ভ্যারাইটি আচারের দোকান পেলাম, আচার পাঁপড় বড়ি, দোকানের নাম হচ্ছে। এই 4 নম্বর গেট থেকে বাইরের দিকে যাওয়ার সময় এই দোকানটা পাবেন। আমরা এখন যাচ্ছি বেনারসের বিখ্যাত লক্ষ্মী চায়ওয়ালার চা খেতে। তাহলে চলুন আমরা এগিয়ে যাই, এই গলির মধ্যে দোকানটা রয়েছে। দেখিয়ে হোয়াইট মক্খন তো 40 কা, অমুল মক্খন তো 40 কা, मलाई तो 60 का है, सीजरियन तो 50 का है। ये सीजरियन बन रहा है? हाँ। अच्छा, पाउडरটা প্রথমে খুব মানে ভালো করে শেকে নেওয়া হলো, তারপরে ছুরির সাহায্যে মানে স্টাফিং যেরকম করা হয় পাউরুটির মাঝে এটা স্টাফ করা হচ্ছে। দুবারা জায়গা এটা আছে হোয়াইট মাখন, এই দুবারা জায়গা ইয়াতে তুলে দেবে এলে এলে এটা মাখনে স্টাফিং করে আবার দ্বিতীয়বার এটা শেকার জন্য গেল। এটা তৈরি হচ্ছে এখন মালাই, পাউরুটিটা খুব ভালো করে টেস্ট, খুব ভালো করে টোস্ট করে নেওয়া হয়েছে। মালাই টোস্ট, এই মালাই টোস্ট বান রহা হ্যায়। মালাই দিলেন, দিয়ে ওপর থেকে চিনি ছড়িয়ে দিলেন, তৈরি হচ্ছে চা। লক্ষ্মী চায়ওয়ালার যে জিনিসগুলো পাওয়া যায় তার আমি প্রাইস চার্টটা আপনাকে দেখাচ্ছি। পাউরুটা খুব ক্রিস্পি করে শেকা আছে, ওপর থেকে মালাই দিয়ে তার উপর চিনি ছড়িয়ে দেওয়া হয়েছে। মালাই মালাই দেওয়া আছে বলে ভীষণ আলাদা চেঞ্জ কিছু লাগছে তা না।
আমার হাতে রয়েছে এখন সিজারিং টোস্ট। পাউরিটা আগে খুব ভালো করে টোস্ট করে নিয়েছিলেন, তারপরে এর সাথে একটু সরিষা একটু পেকে এর মধ্যে বাটার করে আবার টোস্ট করেছেন, আর ওপর থেকে হালকা সল্ট ছড়িয়ে দিয়েছেন। খেয়ে দেখি কেমন। এটা সম্পূর্ণ অন্যরকম, একদম বিস্কুটের মতো মুচমুচে হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে বাটার রয়েছে। এই দোকানটা অনেকক্ষণ খোলা থাকে, আর এই দোকানটা বহু পুরনো, 1958 সালে দোকানটা স্থাপিত, এবং পাশাপাশি দুটো দোকানই হচ্ছে লক্ষ্মী চায়ওয়ালে, এই দোকানটা পাশের দোকানটা। আর কন্টিনিউ কিন্তু এখানে বিভিন্ন রকম টোস্ট তৈরি হচ্ছে, লস্যি বানাচ্ছেন উনি। লস্যির দাম 50 টাকা। লক্ষ্মী চায়ওয়ালের দোকান থেকে বেরোলেই ডান দিকে এই দোকানটা পড়বে। গোধুলিয়া মোড় থেকে সোজা কিছুটা এগিয়ে আসলে, গির্জাঘর পার করে এগিয়ে আসলে একটা মল পড়বে, PDR। এখানে বিভিন্ন দোকান তো রয়েছে, ফুড জোনও রয়েছে, আর এখানে রয়েছে একটা ডমিনোজ। এখানে ভেজ, চারিদিকে পিওর ভেজ, কিন্তু মেয়ে আজকে আর কোনো মতেই ভেজ খাবে না, তার জন্য এই ডমিনোজে যাচ্ছি আজকে খাবার খাওয়ার জন্য, রাত্রের ডিনার করার জন্য। দেখা যাক এখানকার ডমিনোজে নন ভেজ জিনিস পাওয়া যাবে নাকি এখানেও ভেজ, সেটা গেলে জানতে পারবো। হায় রে, এখানেও নন ভেজ আউট অফ স্টক। ডিনারের জন্য একটা বাঙালি হোটেলে এসেছি, এখানে ভেজ থালি 90 টাকা, এর মধ্যে আছে ভাত ডাল মাটার পনির স্যালাড, তার সঙ্গে আচার আর একটা সবজি, এটার দাম পড়ছে 90 টাকা। আপনারা চাইলে ভাতের সঙ্গে রুটিও নিতে পারেন, হাফ ভাত তার সঙ্গে 4টে রুটি থাকে। এখানে অনেক রকম খাবার পাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দোকানটায় পার্সেলের ব্যবস্থা আছে, অনেক রাত পর্যন্ত খোলা থাকে, আর বাঙালি মেনু সব পাওয়া যায়, কিন্তু সব পায়, আলু ভর্তা, আলু ভুজিয়া, ডাল সব পায়, কিন্তু সব ভেজ, সব ভেজ, শাকাহারী শাকাহারী, কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার হয়, পেঁয়াজ রসুন নয়রাতে ব্যবহার নাই, বাকি ব্যবহার। দোকানের নামটা বানারসি ভোজনালয়। আচ্ছা, আপনার সঙ্গে কথা বললাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল জাস্ট যাব সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার।